দিস ইজ রিয়া, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রিম্যাক্স। তো আমি বেসিক্যালি কোনোদিনও ক্যামেরার সামনে আসি না, আজ আসলাম বিকজ অফ একটা স্পেশাল ব্লগ নিয়ে, যেটা হচ্ছে বার্থডে ব্লগ। তো এই পেজের যিনি ক্রিয়েটার মিস্টার পাত্র বাবু, যিনি আমার স্বয়ং স্বামী, তার কালকে বার্থডে আছে। তো আমি ভাবলাম তাকে একটা ছোটো করে সারপ্রাইজ দেওয়া যাক, সেই কারণেই আর কি ক্যামেরার সামনে আসলাম। তো যেহেতু আমরা বাড়িতে থাকি না, আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকি আউট অফ স্টেট বিকজ অফ তার জবের জন্য, তো সেইভাবে তো মানে বড় করে বার্থডে সেলিব্রেশনটা হবে না। তো ভাবলাম একটা ছোটো করে একটা সেলিব্রেশন করা যায়। তো এখন আমি বাড়িতে নেই, সে কারণে আমি ভাবলাম যে সমস্ত জিনিস যদি সাথে নেওয়া যায়। তো বেশ কথা বলে সেই ব্লগটা শুরু করা যায়। তো আমি এসে গেছি, এখন আমাকে এতগুলো বেলুনস ফোলাতে হবে। আমার কাছে পাম্প নেই যে আমি সেটা দিয়ে ফোলাবো, তো মুখ দিয়ে আমাকে ফোলাতে হবে এতগুলো বেলুনস। দেখেই ভয় করছে এতগুলো বেলুনসের জন্য, সাথে বার্থডে ফয়েলও আছে, তো এগুলো ফোলাতে হবে। চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রচণ্ড কষ্ট হচ্ছে ফোলাতে, মুখে প্রচণ্ড লাগছে। আমার কাছে যেহেতু নেই, সে কারণে আমাকে এটা দিয়ে ফোলাতে হচ্ছে, কিছু করার নেই, নো অপশন, মুখ দিয়ে ফোলাতে হচ্ছে। এই যে একটা স্ট্র, যেটা এর সাথে আমি পেয়েছি, তো ওটা দিয়ে আমি এখন এটাকে ফোলাবো।
আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অরেঞ্জ টাইপ একটা হোল মতো আছে, যেটা হাওয়া দিলে হাওয়াটা বের হবেও না। এটাকে আপনাকে ফার্স্টে একটু চাপ দিয়ে প্রেশার দিয়ে এখন একটা ক্যানোপি বানাবো, বাড়তি ক্যানোপি। তো যেটার জন্য আমি এখন ইউজ করছি একটা শাড়ি, একটা ব্যাঙ্গেলস এবং একটা আমি নিয়েছি কি বলবো ওটা ব্ল্যাঙ্কেট টাইপ। তো আপনারা চাইলে ব্ল্যাঙ্কেট অথবা বেডশিট অথবা ম্যাট্রেসও নিতে পারেন, যদি বড় চান তাহলে ম্যাট্রেস ইউজ করতে পারেন। আমি বড় করবো না, একটা ছোটো মতো করবো। আমি সেই জন্য একটা শাড়ি ইউজ করছি, আপনারা বড় করলে দুটো শাড়ি ইউজ করবে। ফার্স্টে এই যে শাড়িটা এইটাকে আমি ব্যাঙ্গেলসের মধ্যে
পেশেন্স রাখবে। আমি কত ইজিলি কত কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে, কম খরচও না বলতে গেলে আমাদের সবার বাড়িতেই শাড়ি থাকে এবং ফেরি লাইট তো সবার বাড়িতেই থাকে, তো কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে মানুষ কত সুন্দর একটা সাইকেল করে। এটা শুধু বার্থডে না, অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো অকেশনে তোমরা এটা মানুষকে সারপ্রাইজ হিসেবে দিতে পারো, তারা খুব খুশি হবে। কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে খুব একটা সুন্দর একটা একটা সারপ্রাইজ। একটা ছোটখাটো আমার ডেকোরেশন, ওখানে একটা বেলুন ফেটে গেছে। আর এই যে মিস্টার পার্থবাবু অলরেডি বসে বলছে কেক কাটার জন্য হাতড়ি নিয়ে পিনাটা কেক কাটবে। আমার কারেন্ট চলে যাওয়ার দরুন ফেরি লাইটগুলো জ্বলছে না, লাইট গুলো জ্বললে খুবই ভালো লাগতো। সবাইকে হাই করে দাও। পিনাটাকে উনি এখন হাতুড়ি নিয়ে রেডি আছে কেক কাটার জন্য, তো চলুন করে কেক কেটে নেওয়া যাক। এখন কেক কাটবে গেছে। এখন কেক খাওয়া হবে, তো
এটা কেক স্ম্যাশ হয়ে গেছে, স্ম্যাশ হয়ে ভাঙা হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেল। এবারে গিফট খোলার পালা। কেকটা সাইডে করে দিচ্ছি। এবার গিফট চকলেট বক্স, ও চকলেট খেতে খুব ভালোবাসে সেই জন্য চকলেট বক্স। দেখে দিচ্ছি, নিচের লেয়ারে জেমস, ওপরে ডেয়ারি মিল্ক, নিচের লেয়ারে ফাইভ স্টার, ডেয়ারি মিল্ক, জেমস, ডেয়ারি মিল্ক। আবার দেখা হবে।